তো গাইস প্রচুর গরম পড়েছে তোমাদের কেমন লাগছে গরম সেটা জানো আমার খালি গা হয়ে গেছে এত গরম কী করব ভাবছি না গরমে মানে জাস্ট ঘেমে দশ বার করে স্নান করছি আর তোমরা কবার করে স্নান করছি সেটা আমাকে কমেন্টে জানিও আর যেটা বলার ছিল কাল রাতে বেলা আমি লুচি খেতে যাইছিলাম মাকে বেলা লুচি করে দাও মাংস করে দাও মা মাংস আছে লুচি তো আগে বলিসনি আমি রুটি পরে ফেলেছি এছাড়া মা এখন কী নিয়ে মা দেখো চলো আমার ছেলে যখন যেটাই খেতে চায় আমি লুচি আর তরকা আমার ফেভারিট এবার তার কালকেই করে দিতাম যেহেতু ওই লুচিতে মাংস খেতে হয়েছে তখন লুচিটা করা হয়েছিল অত রাত্রে আমার শরীরও ভালো না এই জন্য আজকে মনে রেখে দিয়েছি আমি ছেলের লুচি তরকা করে দিয়েছি আমি লুচি খেতে খুব ভালোবাসি প্রচুর ভালোবাসি লুচি আর লুচি খেতে আর তরকাও ভীষণ ভালোবাসি আর কালকে তো খেতে পারিনি এই জন্য আজকে করে নিয়ে আর কে কে তোমরা ভালোবাসো সেম কমেন্টে জানিও লুচি তরকা কাটে ফেভারিট আর এই গরমে প্লিজ প্লিজ কো বাড়ি থেকে বেরোবো না বেরোনে বেরোলেই তোমরা শেষ হয়ে যাবে গরমে প্রচুর গরমের তাপ প্রচুর লুপ পড়ছে আর এই গরমে বেশি বেশি করে জল আখে রস ডাব চা মন চায় তোমরা ছাপা ছাপ খেয়ে নাও কারণ এই গরম থেকে বেঁচে থাকা খুব কষ্টকর খুব মানে যারা শ্বাসকষ্টের রোগ আছে বা শরীরে বেশি গরম তারা প্লিজ বাড়ি থেকে বেঁচবো না প্রচুর গরম প্রচুর গরম মানে স্ট্রোক হয়ে যেতে পারে এত গরম বিশ্বাস করো আমি ডেলি সাতবার আটবার নবার স্নান করে নিচ্ছি ম্যাক্সিমাম বুঝতে পারছি না এত গরম লাগছে একদিন তোমাদেরও গরম লাগছে কারণ গরমটা প্রচুর বেশি আর যেটা বাড়িতে এসি নেই যেমন আমার বাড়িতে এসি নেই গরিব মানুষ তাদের জন্য আরও বেশি কষ্টকর এই গরমটা যাওয়া এসি আছে তারা তো ভালো আর যা এসি নেই তারা পুরো গরমে শেষ হয়েছে সেটা জানি সারাদিন ঘরের মধ্যে বসে থাকো কাজকর্ম হলে মুখফুক বেঁধে যাও বাট বাড়িতে যতটুকু না বেরোতে ততটাই মনে হবে বেটার কারণ এই গরমে বাড়িতে বেরোলে নিজের শরীর নিজে খারাপ করবে তো ভাই চারটা এটুকুই বলা ছিল কেমন আছে সময় সব আশা করছি সব ভালো আছো সুস্থ থাকো নিজের ভাবে খেয়াল রাখো ভাই ভাই দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকে ভিডিওটা এটুকুই ছিল আজকে চ্যানেলে ভিডিওতে পারলাম না সরি ছোট্টবেলা একটা মিনি ব্লগ দিলাম তোমরা দেখতে পেলে আর রাতের বেলা ডিনার হচ্ছে আমার লুচি আর তরকার আমার তো প্রচুর ফেভারিট তোমাদের আর আমার প্রেসালি ফেভারিট হচ্ছে বিরিয়ানিটা তোমাদের কতটা ফেভারিট সেটা কিন্তু আমাকে জানতে একদম ভুলো না আমি খুব 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 ভালোবাসি বিরিয়ানি আই থিঙ্ক তোমরাও ভালোবাসো কোন বিরিয়ানি ভালোবাসো চিকেন না মাটন সেটা জানিও আর এই কনভারসেশন তো প্রচুর পরিমাণে বাড়ছে দেখছিলে তো মানে যতদিনে মুখ খুলছিলাম লাগিয়ে যাচ্ছিলো আগুন আগুন যখন মুখ খুলে প্রমাণ দিয়ে দিলাম তারপরেও মুখ ওদের থামবে না তারপরেও মানে বলে না আমি প্রমাণ করে দেখাবোই মুখের কথা বাতিলাম এড়িয়ে যাবে তো ওই কথা বলতে আর চাই না টাটা দেখা হচ্ছে পরে বিরোধে কালকে থেকে আবার নিউ ব্লগ আসছে